মঞ্জুরুল ইসলাম। 2000 সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর অলস বসে না থেকে তিনি কৃষিকেই বেছে নেন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট এলাকায় নিজ জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ শুরু করেন। নতুন কিছু করার প্রত্যয়ে এবং উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে নেমে পড়েন মাল্টা চাষে। মাত্র 87% জমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন তিনি। তার মতে আধুনিক কৃষিতে শিক্ষিতদের অংশগ্রহণ খুবই জরুরি। সেনাবাহিনীতে আসার পর থেকে নতুন কিছু করার ইচ্ছা, গাছ আছে, বড় গাছ আছে 60টা 59টা, আর ছোট গাছ আছে মানে পরবর্তী স্টেপে লাগানো হয়েছে 140 পিস। অন্যান্য ফসলে লেবার কস্ট বেশি, বেচা বিক্রি সমস্যা, মানে রিক্স খুব অসুবিধা। আর এটা এটা মানে একটা ভদ্র ভিতরে আমি মানে স্থায়ী জায়গা তৈরি করছি। শুধু মঞ্জুরুল ইসলামই নয়, একই উপজেলার জিউপাড়া গ্রামে প্রায় 6 বিঘা জমিতে বাড়ি এক জাতের মাল্টা বাগান করে সাফল্য পেয়েছেন আহসানুল হক মাসুদ। তিনি আশা করছেন এবার তার বাগান থেকে প্রায় 5-6 লক্ষ টাকার ফল বিক্রি হবে। আমি প্রথম বছর 2-1টি গাছে কিছু ফল দেখেছিলাম, এবার আমি দেখছি আমার যেই ফল এসেছে তাতে আশা করি আমি 5-6 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। এবং সর্বোপরি আমার যেটি চিন্তা রয়েছে, এই মালটা যেহেতু আমাদেরকে বিদেশ থেকে আমদানি করা লাগে, আমরা যে বাগান করেছি আমি এবার নিজেও কিছু চারা করব, যাতে এই এলাকার মানুষ সুলভ মূল্যে সঠিকভাবে চারা পায়। এবং আমার ইচ্ছা রয়েছে যারা এই মালটা বাগান করতে এগিয়ে আসবে আমি তাদের সকলকে সহযোগিতাও করব। একদিকে বাড়ছে মালটা চাষ, অন্যদিকে বাড়ছে কর্মসংস্থান। বাগানে কাজ করে দিন শেষে যে পারিশ্রমিক তারা পায় তা দিয়েই অনায়াসে চলে তাদের সংসার। আমরা যারা কর্ম করি তারা 15-20 জন আছি, কিন্তু এই বাগানটা এখানে হওয়ার জন্য আমাদের অনেক উপকার হচ্ছে, আমরা প্রতিনিয়ত এখানে কাজ করতে পারি। বাগানটা খুবই ভালো, আমাদেরও ইচ্ছা হয় বাগানটা করতে, মানে বাগানের মতন চাষার বাগানে আমরা কাজ টাজ করি, তো মালটা খুব আইসে, গাছ প্রতি মোটামুটি 100-150 করে মালটা এসেছে। তো আমাদের এই খেতটা দেখে খুব ভালো লাগছে, তো মনে হয় যে আমাদের পাশের আমাদের জমিতেও আমরা করব। তাদের ঈশ্বরীয় সাফল্য দেখে আশপাশের অনেকেই এখন এই ফল চাষে আগ্রহ দেখাচ্ছে। এই মালটা ক্ষেতের বয়স 25 মাস, এবার ভালোভাবে মালটা ধরেছে এবং এই মালটা ক্ষেতে আমরা পোকা নিধনের জন্য আম বা পেয়ারা ফসলের মতো এখানেও আমরা ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। এর মাধ্যমে যদি মালটাতে কোনো মাছি পোকার আক্রমণ না হয় এবং এটা নিরাপদ থাকে এবং নিরাপদ ফল উৎপাদনের জন্য এই আইডিয়াটা আমাদের আছে, এটা দিয়ে আমরা দেখছি যে আমাদের ফসল ওষুধ দেওয়া তেমন লাগছে না এবং বিষমুক্ত বিষমুক্ত ফল ভোক্তাদের কাছে পৌঁছে দিতে বাগানে ব্যবহার করা হচ্ছে সেক্স থেরামন ফাঁদ। এতে করে উৎপাদন ব্যয় কমবে বলে জানালেন কৃষি কর্মকর্তা। 7 হেক্টর জমিতে মালটা উৎপাদিত হয়েছে এবং এটি এখান থেকে যেহেতু চারা পাওয়া যাচ্ছে, কয়েকজন কৃষক আছেন তারা মালটা চাষের সাথে সাথে চারা উৎপাদন করতেছে এবং পুঠিয়া উপজেলার যতগুলো নার্সারি আছে তারাও মালটার চারা তৈরি করতেছে। সুতরাং এটি পরামর্শ দিচ্ছি তাদেরকে এটি গ্রহণ করার জন্য। আমরা খুবই আশাবাদী যে এটি খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়বে। আরও বিদেশি ফলের প্রতি নির্ভরতা কমাতে সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প এবং বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশব্যাপী প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উৎসাহ প্রদান সহ নানান সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আনিসুর রহমান, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।